তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আরেকটি পার্ট, নতুন পার্ট নিয়ে। তো আজকে আমি খেলতে আবার যাচ্ছি সুপার মার্কেট সিমুলেটার। তো এখন হচ্ছে, তো আমি কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, ওইটার রেকর্ডিংটার পর এই যে এই মালগুলোর ফার্নিচার আছে না, এই ফার্নিচারগুলো আমি ভুলে আমি মানে ঠিক সাজিয়েছি ঠিকই, কিন্তু ভিডিও করতে পারিনি। তো এটার জন্য আমি খুব দুঃখিত। তো এখন আমার এখানে আমি একটা অফলাইনে ক্যাশিয়ার রেখেছি। তো এখন দেখি ও কীরকম কাজটা করে। এখন আমি একটু জায়গা মতন এগুলো রেখে দেই। তো এখন কি এটা ইটাল এই আমি কই কত দূরে চলে যাচ্ছি। ইটাল এই যে ইটালি, বাহ, এটা একটা দেশের নাম, মানে আমি কে বাত হেসা। আবার চার দুই অ্যাকশন পরে অ্যাড হবে, দূর ভাল লাগে না। হয়ে গেছে। তো এখন দেখি ও তো ভালোই কাজ করছে, বা কিন্তু আমি হলো আরো তাড়াতাড়ি কাজ করতাম। তা ক্যাশিয়ার রেখেছি, ওটাই ভালো। আবার ওকে আবার এত টাকা করে দিতে হবে, একদিনে 120 টাকা করে দিতে হবে। তো মাস শেষে দাঁড়ায় তো বুঝছই। তো আমি আগে এগুলো সাজিয়ে নিই। এটা কি? এটা হচ্ছে ইতালির মতন। এই যে ইতালির মতন, বাট এটা আরেকটা। তো দেখি কাজ করি আমি। আমার ফ্রিজ কই? ওই যে ফ্রিজ, এটা আমার লাগবে না। এ বাবা, এতগুলো আমার এখানে জমে আছে। ও বাবা, এখানে ফ্রিজের জিনিস ফ্রিজে রাখতে হবে। তো আবার ওয়াটার ভাল লাগে। এখন দেখি আমি যে এগুলো খুলে রেখেছি, এটাগুলো তো পচে যাবে, আই হায়। তো এগুলো আমি প্যাকেট করে রেখে দিই। তো এটাও প্যাকেট করে রেখে দিই, আর এটাও প্যাকেট করে রেখে দিই, এটাও প্যাকেট করে রেখে দিই, আর এইটাও আমি প্যাকেট করে রেখে এই আরে ধর আমি প্যাকেটই করলাম না, প্যাকেট করে রেখে দিই, নাহলে আবার এগুলো। ও ভাই, ও তো অনেক ভাই ভালোই তো কাজ করছে। আবার 600 টাকা, ওয়াও। তা আমি এখন এটা ওপেন রাখি সারাদিন, আর আমি যেখানে ইচ্ছা সেখানে যাব। আহ, কি মজা! আমি এখন বাস ক্রিকেট খেলবো, আমার জাস্ট লাভ হবে। কিন্তু কেউ তো আবার টাকা দিতে হবে, পয়সা ছাড়া আর কিছু হয় না। এই তো এখন আমি এটা 35 মিনিট ধরে খেলছি। তো এখন আমি কিছু কিনি, এক সেকেন্ড, না পরে কিনবো, ডে শেষ হওয়ার পর আমি অর্ডার দেব। না হলে এই কিজার একটু ডেলিভারি হলো, আবার মোমো মিল্ক, খুব ভালো লাগে না এই মোমো মিল্ক। দেখি এখানে জায়গা, এ একটা জায়গা আছে, এখানে আমি একটা রেখে দেই মোমো মিল্ক। না এটা অরে ফোন করতেছি, আবার অ্যাড, দূর অ্যাড ভালো লাগে না।
তো এখন দেখেন আমার টাকার সংখ্যা, তো আমার টাকার সংখ্যাটা এখন দেখেন 744.61 তো আমি দিন শেষ হোক এরপরে আমি অনেক কিছু অর্ডার দেবো আর ওকে টাকাটা দিয়ে দেব। আর ও সবসময় ব্যায়াম করে, তো এখন আমি ভিডিওটা এত বেশি লম্বা করতে চাই না, আমি ডেটা এন্ড করার পর ওকে টাকা দিয়ে আর এই যে কিছু জিনিস অর্ডার করে আমি রেখে দিব। আর আপনারা দেখেন আমার টাকার সংখ্যা 870 টাকা, অনেক তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, আমার কাস্টমার অনেক, আয় হায় আমার তো দেখি জিনিস শেষ। তো তা কোনো সমস্যা নেই, এখন 895 ভাই ভাই ফ্ল্যাশের স্পিডে হয়ে টাকা বাড়ছে, সেকেন্ডে সেকেন্ডে এই রাত হয়ে গেছে 900 টাকা। ওয়াও, এ আমি ফেরত দিয়ে ছি, তো তো আমি একটা ফেললাম, এ বাবা দুধ তৈরি কর, আমি আমার জায়গায় যাই দেখি কি অবস্থাটা, ক্লোজ করে দিই যখন, এখন তো কি হয়ে গেছে, তা আমি ওপেন করেই রাখি, এখন ওর সময় তো আবার দেখি 12 ঘন্টা, তো এখানে তো টাইমটা একবারে ওই 12 ঘন্টার মতন না, তাই আমি দেখি ওর আর কতক্ষণ বাকি আছে, 22 আমার 999 টাকা, একটু পর 1000 টাকা হয়ে যাবে, তো ভাই 1000 টাকা হয়ে গেছে, ও ভাই, তো ওর ডে শেষ, তো এক সেকেন্ড বাকি, তো তো ক্লোজে তো এন্ডটা ডে করে দে, ডেটা এন্ড করে দে, তো আমার কাছে এখন 1084 টাকা। তো এখন আমি সব কিছু একটা করে অর্ডার দিয়ে বেশিক্ষণ থাকবো না, আমি খেলাটা শেষ করে দেব। তো ওর আর 1 সেকেন্ড বাকি, কিন্তু 1 সেকেন্ড কমছে না কারণ কাস্টমার, এখন আমি একটা করে জিনিস অর্ডার করে দেই সব, দেখি সব সব কত টাকা আর আসে, তাহলে সব 1,420.50 টাকার সব। তো আমার আবার নতুন জিনিসও এসেছে, বা 304 টাকা। তো এখন আমি যাই, তো গুড বাই, তো ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, বাই বাই।